আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়শ্রী অধিকারী। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের রোগ সম্পর্কে সতর্কতা নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোগ সম্পর্কে সতর্কতা। আমাদের চারপাশে হাজার হাজার লক্ষ লক্ষ রোগ জীবাণু ঘুরে বেড়ায় যা আমরা খালি চোখে দেখতে পাই না, এবং এই জীবাণুগুলো খাদ্যের সাথে, তারপর চামড়ার মাধ্যমে অথবা বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীরে এই জীবাণুগুলো বিভিন্ন সংক্রামক রোগ তৈরি করে। আজকে আমরা সেই সংক্রামক রোগগুলো কেন আমাদের কী পরিমাণ ক্ষতি করতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাই। শিশুর, বিশেষ করে সঠিক যত্নের অভাবে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। আজকে আমরা প্রথমেই শিশুর সাধারণ রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কী কী কারণে, অর্থাৎ শিশুর অতি শৈশবকালে কী কী কারণে সংক্রামক রোগ হতে পারে। যেমন, জন্মের সময় স্বাভাবিকের তুলনায় ওজন কম হলে, অর্থাৎ শিশুর ওজন একটা সঠিক নির্দিষ্ট পরিমাণ হওয়ার কথা, সেই তুলনায় যদি ওজন কম হয়ে থাকে শিশুর, তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, যার কারণে সে সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। দুই নম্বরে আমরা যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ। অর্থাৎ আমরা জানি একটা শিশু মায়ের গর্ভে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে। যদি ওই সময়ের পূর্বে জন্মগ্রহণ করে ওই শিশুটি পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যাগ্রস্ত হয় এবং তখন সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। শিশু মাতৃগর্ভে থাকার সময় মায়ের অসুস্থতা বা পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবেও ওই শিশুর সংক্রামক রোগ হতে পারে। জন্মের পরই শিশুকে মায়ের দুধ না খাওয়ানো, অর্থাৎ মায়ের প্রথম দুধকে শাল দুধ বলে। এই দুধে কলস্ট্রাম নামক পদার্থ থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার কারণে শিশুর জন্মের পরই যদি প্রথম দুধটা খাওয়ানো না হয় তাহলে শিশু বিভিন্ন সংক্রামক রোগে অতি সহজেই আক্রান্ত হতে পারে। জন্মের 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার না দেয়া, শিশু জন্মের 6 মাস পর্যন্ত মায়ের দুধে তার পর্যাপ্ত খাবার হিসেবে বিবেচিত হয়, কিন্তু 6 মাস পরে শিশুকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হয়। যদি না দেওয়া হয় তার মধ্যে পুষ্টির ঘাটতি দেখা দেয়, যার কারণে সে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়। সময় মতো রোগ প্রতিরোধের টিকা না দেওয়া, শিশুর জন্মের সময় থেকে 6 মাস এবং মোটামুটি 5 বছর পর্যন্ত কিছু সময় অন্তর অন্তর অনেকগুলো টিকা আছে, এই টিকাগুলো দিতে হবে, তা না হলে শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এখন আমরা জানব জ্বর সম্পর্কে। জ্বর স্বাভাবিক মানুষের, অর্থাৎ আমাদের বড়দের স্বাভাবিক তাপমাত্রা, শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং শিশুদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 99 ডিগ্রি ফারেনহাইট। যদি এই তাপমাত্রা এর চেয়ে বেশি বৃদ্ধি পায় তখনই আমরা জ্বর হিসেবে বিবেচনা করি। জ্বরের কী কী কারণে জ্বর হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন এবং বিভিন্ন ধরনের অ্যালার্জির কারণে জ্বর হতে পারে। এখন আমরা জানব অল্প জ্বরে কী কী করণীয়, অর্থাৎ স্বাভাবিক যখন আমাদের তাপমাত্রা যখন স্বাভাবিক বৃদ্ধি পায় তখন আমরা কী কী করব সেই করণীয়টা সম্পর্কে আমরা জানব। যেমন, প্রথমে আমরা যেটা করব, পাতলা সুতির জামা পরিধান করব, আলো বাতাসপূর্ণ ঘরে থাকব, মাথা ধুয়ে শরীর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলব, স্যালাইন এবং ফলের রস, শরবত, পাতলা দুধ ইত্যাদি তরল খাবার বেশি খাবো, চিকিৎসকের পরামর্শ মতো চলাফেরা করব। এটা হচ্ছে অল্প জ্বর হলে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কিছু যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন আমরা এই কাজগুলো করব। কিন্তু আবার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে উচ্চ জ্বর। উচ্চ জ্বর হলে কী কী করতে হবে, প্রচুর পরিমাণে পানি মাথায় ঢালতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা কমে ততক্ষণ পানি ঢেলে যেতে হবে, প্রয়োজন হলে গোসল করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ দ্রুত গতিতে নিতে হবে। তা না হলে উচ্চ জ্বরে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ বিভিন্ন উচ্চ জ্বরের ক্ষতিকর দিক আছে। আমরা এখন ক্ষতিকর দিকটা সম্পর্কে জানবো। যেমন, উচ্চ জ্বরে কী কী হতে পারে, বিশেষ করে 1 থেকে 5 বছরের শিশুদের এই জ্বরের প্রবণতা বেশি থাকে।
এই জ্বরে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন কি কি হতে পারে, প্রথমে আমরা জেনে নেব, খিঁচুনি হতে পারে, শ্বাসক্রিয়া এবং নাড়ির গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঘন ঘন বমি হতে পারে এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে। এই জ্বর হলে, উচ্চ জ্বর কিংবা অল্প জ্বর যাই হোক না কেন, জ্বর হলে শরীর দুর্বল হয়ে যায়, শরীরে পানি শূন্যতা দেখা দেয় ইত্যাদি হতে পারে, যে কারণে বিভিন্ন পুষ্টির অভাব দেখা দেয়, শরীর দুর্বলতা চলে আসে। এই দুর্বলতা কাটানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে। এখন আমরা জানব জ্বরে খাদ্য ব্যবস্থা, অর্থাৎ জ্বর হলে বা জ্বরের পরবর্তী সময়ে আমরা কী কী খাদ্য গ্রহণ করব। দেহে প্রোটিন এবং অন্যান্য খাদ্য চাহিদা বৃদ্ধি পায় জ্বর হলে। তার কারণ হচ্ছে জ্বরের সাথে সাথে ওই খাবার গ্রহণের পরিমাণ কমে যায়, যার কারণে এই ঘাটতিগুলো দেখা দিতে পারে। তাই আমরা ছোট মাছ, মুরগি, দুধ, রুটি, নরম ভাত এবং পাতলা ডাল ইত্যাদি সহজ পাচ্য খাবারটা খাবো। এছাড়াও ফলের রস, সবজি, স্যালাইন ইত্যাদি খেতে হবে প্রচুর পরিমাণে। শুধু খাবার খেলেই হবে না, প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং নিজেকে সুস্থ স্বাভাবিক করে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বর থেকে ওঠার মিনিমাম 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত আমাদেরকে বিশ্রাম নিয়ে স্বাভাবিক খাবার দাবার খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তাহলে কী কী জানলাম, শিশুর সাধারণ রোগ ব্যাধির কারণ, কেন শিশুর সংক্রামক রোগ হতে পারে, তারপর জ্বর, জ্বরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে আমরা জ্বর বলবো, তারপর হচ্ছে অল্প জ্বরে কী কী করণীয় এবং উচ্চ জ্বরে কী কী করতে হবে, এবং জ্বরের খাদ্য ব্যবস্থাটা সম্পর্কে আমরা জানলাম, কোন কোন জ্বর হলে কোন কোন খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে, জ্বরের সময় আমরা কোন খাবারগুলো খাবো এবং জ্বর পরবর্তী সময় আমরা কোন কোন খাবারগুলো খাবো, এই খাবারগুলো খেয়ে আমরা কীভাবে সুস্থ হয়ে, মোটামুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।